পানি কমতে গেলে পরে অনেক সময় লাগবে। যদি কালকে সময় অবধান হবে না, সংক্ষেপে একটু বলে দেন, সংক্ষেপে একটু বলে দেওয়া হচ্ছে এক একটি শ্লোকের অর্থ। আমি সবগুলো একটা দুটো বলি। যেটা দ্বিতীয় শ্লোক বলা হলো যে শরদ উদাস হয় সাধু জাম সৎ সরসি যৌধর সিংহ সাহবিষা শরত নাথ তে শুভ দাসিকা বরদ নিঘ্নাত নেও কিংবধ। এর অর্থ হচ্ছে সাধারণ অর্থ। গোপীরা বলছে কৃষ্ণকে যে তোমার নয়নটি কেমন, সরোবরে শরৎকালে সরোবরে প্রস্ফুটিত পদ্মের মতন তোমার নয়ন, পদ্ম পদা সুলোচন। এবং সেই নয়নের দিকে আমরা যখনই দৃপপাত করলাম কি হলো, আমাদের প্রাণটাকে তুমি হরণ করে নিলে। কৃষ্ণ বলছে কি দিয়ে প্রাণ হরণ করলাম, আমি তো তীর ধনুক হাতেনি, বন্দুক নেই, অমুক নেই, তমুক নেই, লাঠি নেই। বলছেন তুমি প্রাণটাকে হরণ করলে তোমার নয়নের দ্বারা। নয়নই হচ্ছে অস্ত্র, চক্ষু অস্ত্র, এটা কি বদ নয়? আমরা তোমার দাসী, আমরা এসেছিলাম তোমার কাছে বিনামূল্যের দাসী। আমরা কোনো অর্থ চাইনি, কোনো বেতন চাইনি, কিন্তু তুমি আমাদেরকে মৃত্যু দিলে। মৃত্যু দেওয়া মানে কি? আর সংসার জীবনে আর আমরা কোনো কার্য করতে পারব না। তারপর বলছে তুমি আমাদের অনেক থেকে রক্ষা করেছো, কখনো আগুন থেকে, কখনো সর্প থেকে, কখনো বিদ্যুৎ থেকে, সমস্ত সময় রক্ষা করেছো। এখন তুমি দর্শন দানে আমাদের রক্ষা করো। এই দর্শনটাই হচ্ছে আসল, দর্শন চাইছে। তারপর বলছেন যে তোমার চরণ প্রণত দেহিনা পাপ ঘর্ষণ তৃণচরানুগম শ্রীনিকেতনম ফণি ফণার্পিতম তে পদম পূজম কৃণ পূজে সুনাম কৃত দিলিচ্ছয়ম। এখানে বললেন যে তোমার চরণটির কত গুণ, কিরকম গুণ? তোমার চরণে প্রণত দেহি যারা, যারা প্রণাম করে তাদের তুমি পাপ আকর্ষণ করে না। আর তৃণচরানুগম তোমার চরণ তৃণভোজী অনুসরণ করে যায়, গাভি তারা তৃণ খায় তাদের অনুসরণ করে যায়। আমরাও তৃণ খাই, ধান খাই, গম খাই, আমরাও সেই তৃণ হয়েছি। আমাদের পিছু পিছু তোমার চরণ আসে। আর তোমার চরণ লক্ষ্মী দেবী বাসস্থান শ্রীনিকেতন, তোমার সর্বদা লক্ষ্মী দেবী সেখানে সেবা করছেন। সেই চরণ আবার আমাদের বুকে একবার স্পর্শ করে, আমাদের বুকের মধ্যে হৃদয়ের মধ্যে যে বাসনা রয়েছে সেই জ্বলছে কাম বাসনা, তোমাকে পাওয়ার যে প্রেম বাসনা সেইটাকে তোমার চরণ স্পর্শ করো, আমি শান্ত হই। এখানে তারপর তুমি যখন চরসি যত্র যা চারায়ণ প্রসন্ন নরিন সুন্দরম নাথ দে পদম শিলত্রিনাঙ্কুরই শীততীতি ন কলিলতা মনম কান্ত গচ্ছতি। হে কৃষ্ণ তুমি যখন গোচারণে গমন করো আমাদের মনও তোমার সঙ্গে সঙ্গে মনে চলে যায়। কেন যায় না? তোমার এই চরণ কমল চরণ, সেই চরণের মধ্যে কত কণ্ঠবিদ্ধ হবে, কত সেই শিলা তোমার চরণে আঘাত করবে, সেইটি মনে করে আমরা বলি যে আমরাও তোমার সঙ্গে সঙ্গে মনে মনে চলতে চাই। আর সন্ধ্যাবেলা যখন ফিরে আসো দিন পরিচয়ে নীলকুন্তলই মনোরভাননং বিপ্রদাপৃতম ক্ষণরজস্বলম দর্শয়ং মোহ মনসীন স্মর বীরদস্যসি। সন্ধ্যাবেলা যখন ফিরে আসো তুমি বাঁশি বাজিয়ে আমাদের কৃষ্ণ বলছে না না তোমাদের ডাকি না, আমি গাভীদেরকে ডাকি। বললেন না না, সারাদিন পর আমরা তোমাকে দেখার জন্য আকুলিত হয়ে থাকি, তোমার ওই রূপটি দর্শন করে আমাদের কামের উদ্রেক হয়। কি কাম? প্রেম কাম। কৃষ্ণ চরণে কখনো কাম হয় না, আমাদের সর্বদা অপেক্ষা করে। কিরকম চেহারা? না মাথার চুল, মাথার কেশদাম, তোমার নীল মুখ, তোমার নীলপদ্মের মতন বদন, সেই পদ্মের উপর তোমার মাথা থেকে একটি কুঞ্চিত কেশদা তোমার বদনের পরে তিরুণ্ডিত হচ্ছে, মনে হচ্ছে যেন এটা ভ্রমণ, যেন নীল কমলের সুস। কি অপূর্বের ব্যাখ্যা!
একটি ভ্রমর যেন নীল কমলে হচ্ছে, আর তোমার গলার মালাটি ধুলায় ধূসরিত। সারাদিন তুমি ধুলোয় ধুলে ঘুরে বেড়া, ধুলা মাখলে দুধের ধুলা, সেই ধুলায় তোমার সারা অঙ্গ মাখা। সেই রূপ দর্শন করে তুমি আমাদের মনে কামনা এরকম ভাবে তব কথা অমৃতম তব জীবন কবি বিরীতম কর্ম শাপ স্তবন মঙ্গলম শ্রীমদাততম ভুবি জ্ঞানতিতে। তোমার কথা অমৃত, তোমার কথা অমৃত, তব কথা অমৃতম তপ্ত জীবন, যাদের জীবনটা তৃতাপ জ্বালাতে চলছে আধ্যাত্মিক আধিভৌতিক আধিবৈদিক দুঃখে, তাদের কোনো ঔষধ হচ্ছে তোমার কথা। কবি বিহীনতম কারা বলেছেন, তার কবিগণ তারা বলেছে কলম শাপ পাপনাশকারী, আর শ্রবণ মঙ্গলম শ্রবণ মাত্রেই মঙ্গল হয়, শ্রীমদাততম বৃহৎ তোমার কথা। আর যারা তোমার কথা বলেন দান করেন তারা হচ্ছে সব থেকে প্রচুর দাতা, অন্নদান বস্ত্রদান ঔষধ দান সবকিছুর থেকে বড় হচ্ছে তোমার কথা যিনি দান করেন। হ্যাঁ, মনের মধ্যে যে একটা ফ্যাক্টরি রয়েছে কারখানা রয়েছে কামনা, সেটা বন্ধ হয়ে যায় তোমার কথা। অন্ন আজকে ক্ষুধার্ত ব্যক্তি অন্ন খাবেন, আবার কালকে তার ক্ষুধা মিটবে। আজকে একটি বস্ত্র ধারণ করবেন, বস্ত্রটি কালকে মলিন হয়ে যাবে আরেকটি প্রয়োজন হবে। কিন্তু এই কথা যদি আমাদের হৃদয়ের মধ্যে কামনাকে ঢুকিয়ে দেয় তাহলে পরে আর কখনো কিছু পাবার কারখানাটা বন্ধ হয়ে। আবার যেন বলছেন যে তোমার কথা, তোমার যে কথা মৃত্যু, তোমার কথার মৃত্যু থেকে আমাদের রেহাই নেই, যেখানেই যায় কৃষ্ণ কথা। তপ্ত জীবন তোমার কথা শুনতে শুনতে আমাদের জীবনটা তপ্ত হয়ে গেল। আর যারা বলেছেন কবিগণ বলেছেন তারা সত্য কথা বলেনি, তারা ভুরি ভুরি মিথ্যার আশ্রয় নিয়েছে। কিভাবে কবিরা রাজস্বী করছে এর অনেক অর্থ আছে, সারা রাত কেটে যাবে সে তবে তো খেয়ে যাবে। এখানে তব কথা অমৃত তপ্ত জীবন, আর একটি শ্লোক বাকি আছে উনিশ নম্বর সেটি হচ্ছে কি অষ্টাদশ পুরাণ, তাকে অন্বেষণ করলেন কিন্তু তৃতীয় শ্রেণী
এর মধ্যে কোনটি শ্রেষ্ঠ, এর অনেক কথা। রাসলীলা এমন লীলা, গোপীজনের উত্তর দিতে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, যারা ভজনকারীকে ভজনা করে তারা হচ্ছে সাধ্যান্বেষী। ফেলো পুরি মাকুতে, আমি তোমার পর। আর যারা ভজনা না করলেও ভজন করেন তারা হচ্ছে গুরুস্থান পিতামাতা। কে তাদের প্রণাম করলেন না করলেন, হিন্দু মহারাজকে কে প্রণাম করলেন না করলেন তার কিছু সে যায় না, তিনি সবার জন্য আশীর্বাদ। আর ভজন করলেও করে না, না করলেও করে না, তার মধ্যে চার প্রকার ব্যক্তি আছে। কে তারা? না আত্মারাম আত্মকাম অকৃতজ্ঞ গুরুদ্রোহ। আত্মারাম মানে যাদের কোনো বস্তুর প্রয়োজন নেই, আত্মারাম দিয়ে যারা ব্যস্ত, বাইরের কেউ তাকে মালা পরালো কি প্রশংসা করলো তার কিছু সে জানে না। আর আর এক প্রকার যেখানেতে যেমন ত্রৈলোক্য স্বামী ছিলেন, তাকে কেউ গয়না পরিয়ে আসছে আবার কোলে নিয়ে যাচ্ছে, তার কোন দুঃখে আত্মারাম আত্মানন্দে। আত্মকাম যাদের বিষয় দৃষ্টিটা একটু কমে গেছে। আর অকৃতজ্ঞ যারা বলে, আরে কবে খিদিয়ে খেয়েছি হাতে মন্ত আছে না, অকৃতজ্ঞ গুরুদ্রোহ। গুরুদ্রোহ মানে কি? অকৃতজ্ঞ তবু ভালো, গুরুদ্রোহ মানে উপকারই উপকার তো করে না, তার প্রাণ নাশের চেষ্টা করে। এইটা যেই বললেন এবার কৃষ্ণকে সবাই তুমি হচ্ছে গুরুদ্রোহী, তুমি আমাদের রাত্রিকালে বংশীবাদন করে গৃহে বহির্দেশে নিয়ে এসে তুমি আজ এই লক্ষ্মী হচ্ছ। কৃষ্ণ বললেন, দেখো আমি কিছুই নই, তোমরা ক্রন্দন করছিলে সেটি দেখে আনন্দ পাচ্ছি, বাবা ভক্ত তোমার জন্য কাঁদে আর তুমি দেখে আনন্দ, তোমাদের ঋণে তো আমি ঋণী হয়ে গেলাম। নও পারে হম নিরবন্ত শশাদি যা মা বজন দুর্চর সংবিস্তৃত এই ঋণ শোধ হবে না, তোমাদের সাধুত্বের দ্বারাই ঋণ শোধ করবে, আমার ক্ষমতা নেই যে তোমাদের ঋণ আমি শোধ করবো। তোমরা আমাকেই চাও, আমি বিশ্ব ব্রহ্মাণ্ড নিয়ে পড়ে আছি, কৃষ্ণে সবাই আছে বিশ্ব ব্রহ্মাণ্ড আছে, আর গোপীকে বলতে শুনেছি এ শোধ করা যাবে না। বলে শোধ করে দাও, বলে শোধ হবে না, তোমাদের সাধু চরিত্রের দ্বারাই ঋণ শোধ। এইভাবে ভগবানকে দেখা হয়েছে, এই নিয়ে অনেক টিকা টিপ্পণী করা হয়েছে, আবার গৌড়ীয় ভক্তগণ অন্যভাবে দেখা হয়েছে। বংশী কেড়ে নিলেন দলিতা শাখা, বাঁশি চাইছেন বাঁশি দিলেন না, সেই জন্য আবার চৈতন্য দেব এলেন মহাপ্রভুর নাম করছে ঋণ শোধ করা। এগুলো গৌড়ীয় সম্প্রদায়ের ধারা বলে। তো আমরা এইখানে যা দিয়ে দেখছি এই কথা বলবার পরে এবারে গোবিন্দ বলছেন, চলো না আমরা রাসলীলা মধ্যরাত্রি পূর্ণচন্দ্র মাথা এমন নিশি যেন হয়ে না যায়, চলো। মা মহারাজ জি গান গাইলেন, তার আগে আমি একটা পুরি আয়ে তবে সহচরী হাতে হাতে ধরি হাতে হাতে
Yeah.
Thank you.
Krishna, Radhe Radhe.
রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, রাধে রাধে, রাধে শ্যাম, রাধে শ্যাম, শ্যাম শ্যাম, রাধে রাধে, রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, রাধে রাধে, রাধে শ্যাম, রাধে শ্যাম, শ্যাম শ্যাম, রাধে রাধে, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, Thank you.
সাদগুরু ভগবান কি জয় ভগবান কি ফটোগুলো নিয়ে আসবো কখন ফটোগুলো আনবো কখন এখন আর আমি